তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে upsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু যেটা রিটার্ন এক্সামিনেশন হয়েছিল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এক্সামিনেশন, তার কিন্তু ফলাফল কিন্তু আজ প্রকাশিত হয়ে গেছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো নোটিশটা প্রেস নোট ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস নোট রেজাল্ট অফ দ্য সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 ডেটের 12 জুন 2023 থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট আউট অফ দ্য সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 হেল্ড অন 28/5/2023, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হয়েছিল 28/5/2023 তারিখে, আপনারা সবাই জানেন, দ্য ক্যান্ডিডেট উইথ দ্য ফ্লোয়িং রোল নাম্বার অ্যান্ড হ্যাভ কোয়ালিফাইড ফর সাম অ্যাডমিশন টু দ্য সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন 2023। তো এখানে রোল নাম্বার এবং নাম দেওয়া আছে। তো যাদের রোল নাম্বার এবং নাম দেওয়া আছে অর্থাৎ তারা কোয়ালিফাই হিসাবে কিন্তু গণ্য হবেন, তাদের কিন্তু পরবর্তী যে নেক্সট স্টেপের যে পরীক্ষা সেটা হচ্ছে মেন পরীক্ষা কিন্তু বসার জন্য তাদের যোগ্য বলে বিবেচিত হবেন। দ্য ক্যান্ডিডেট অফ দিস ক্যান্ডিডেট ইজ প্রফেশনালি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ দ্য এক্সামিনেশন। অল দিস ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাগেন ইন দ্য ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম 1 DAF 1 for the civil service main examination 2023. The date and important instruction for filling up of the DAF-1 and its submission will be announced in due courses on the website of the কমিশন। অর্থাৎ পরবর্তী যে নেক্সট পরীক্ষা হবে যেটা মেন পরীক্ষা, তার জন্য কিন্তু আপনাকে আবার আবেদন করতে হবে, তার জন্য কিন্তু কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখার অনুরোধ। সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 নেম ওয়াইজ রোল অর্ডার লিস্ট অফ রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো এখানে রোল নাম্বার এবং নাম কিন্তু এখানে সমস্ত কিন্তু প্রকাশ করা হয়েছে, আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন, দেখে নিতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রোল নাম্বার কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে।